কিছুতেই করতে পারলো না বাংলা, আমার দ্বারা হলো না। কোথায় হয়েছিল খেলা? কেমন লাগছে? কতদিন ধরে প্র্যাকটিস করছো তুমি? চার বছর। এর আগে কি কোনো জায়গায় প্রতিযোগিতা গেছিলে? সেখানে কিরকম সাফল্য পেয়েছিলে? তুমি কোন বিষয়ে তুমি পদক পেয়েছো? কি নাম তোমার? কোথায় বাড়ি? আগামী দিনে কি এই প্রশিক্ষণ নিয়ে আরো কিছু করার ইচ্ছা আছে? বড় হওয়ার ইচ্ছা আছে ক্যারাটে নিয়ে? কি হওয়ার ইচ্ছা আছে? এখন তুমি কি বেল্টে আছো? তুমি ব্ল্যাক বেল্ট করার ইচ্ছা আছে? আর বিদেশে যাওয়ার কি ইচ্ছা আছে তোমার? কোথায় যাবে? প্রশিক্ষণ দিচ্ছেন এবং তার ফলস্বরূপ হিসাবে গত 26-27 জুলাইয়ে এই জুন মাসে একটা কম্পিটিশন হয়েছিল, ইন্টারন্যাশনাল কম্পিটিশন। সেই কম্পিটিশন হয়েছিল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সেখানে আমাদের এখানকার সব প্রতিযোগীরা সেখানে গিয়েছিল এবং সাফল্যের সাথে তারা গোল্ড পেয়েছিল এবং সিলভার ব্রোঞ্জও পেয়েছে। মোট 13টা পদক পেয়েছে। সেই আনন্দে এবং খুদে প্লেয়ারদের উৎসাহিত করার জন্যই আজকের আপনাদেরকে ডাকা হয়েছে। কজন গোল্ড পেয়েছিল বর্ধমান থেকে? বর্ধমানে তিনজন না, বর্ধমানে আরও আছে, এই ক্যাম্প থেকে তিনজন পেয়েছে এবং সেই তিনজন অত্যন্ত ভালো কৃতিত্ব দেখিয়েছে। এবং আমাদের প্রশিক্ষক যিনি আছেন তিনি প্রতিনিয়ত তাদের পেছনে লেগে থাকেন, লেগে থেকে তাদের সর্বাঙ্গীণ উন্নতি হয়। কারণ আপনারা জানেন যে ক্যারাটেটা এটা অ্যাকচুয়াল হচ্ছে সেলফ ডিফেন্স, নিজের মেয়েদের আত্মরক্ষা, যেমন তেমন ছেলেদেরও আত্মরক্ষার উপায় হিসেবে এটাকে ব্যবহার করা হয়। উনি জাপান থেকে গিফট ডান উনি পেয়েছেন এবং খুব সুন্দরভাবে তিনি প্রশিক্ষণ করছেন। আমাদের স্কুল ক্রীড়া সংস্থার সাথেও যুক্ত আছেন এরা। না, এটা আমাদের ডিএম সৌমিত্র বন্ধ ছিলেন, তখন বিভিন্ন জায়গায় মেয়েদের উপর অত্যাচার হতো এবং তাদের নিজস্ব সেলফ ডিফেন্স তৈরি করার জন্য তিনি বর্ধমানে এই ক্যাম্প শুরু করেছিলেন। Thank you.